হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাবান আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো খুশির খবর একটা তো এসেই গেছে একটা আপডেটও এসে গেছে সেটা কি না যেমন আপনাদের আপনারা জানেনি মেনলি আপনারা জানেনি যে কালকে আমি বলেছিলাম সন্ধ্যের ভিডিওতে যে দাদা একটু অপেক্ষা করুন আজ সবে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ দেরি আছে আপনাদের এক্সটেনশন এসে যাবে এসে যাবে কালকের মধ্যে পরশুর মধ্যে এসে যাবে যাদের যা বাকি আছে এবং দেখুন বলার সাথে সাথেই তিন থেকে চার ঘন্টার মধ্যেই অ্যাস স্যার কোম্পানির তরফ থেকে আপডেট এলো জানতে পারলাম যে এক্সটেনশান এসে গেছে এবং আমি নিজের অ্যাকাউন্টও চেক করে দেখলাম আমার তিরিশে জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল এবং এক্সটেনশন পেয়েও গেছি এবং ওটা নয় ফেব্রুয়ারি শেষ হচ্ছে তো যাদের উনতিরিশে জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল তাদের আটই ফেব্রুয়ারি শেষ হবে আশা করি একত্রিশে হলে দশ তারিখে শেষ হবে তো দশ দিনের এক্সটেনশান আশা করছি সবাই পেয়েছেন যারা উনত্রিশ তিরিশ তারিখে শেষ হচ্ছিল হুম রিচার্জ শেষ হচ্ছিল এবার কথায় আসি যে যারা পরে শেষ হচ্ছে তাদের কি হবে তো দেখুন অ্যাস স্যার বলেছে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন দেওয়া হবে অবশ্যই তো যাদের যখন প্রয়োজন হবে যাদের এক্সটেনশন মানে যাদের রিচার্জ শেষ হয়ে যাবে তাদের দশ দিন করে এক্সটেনশন অটোমেটিক্যালি তাদের আসতে থাকবে ঠিক আছে এরকম নয় যে আমার এসেছে আপনার আসবে না আর আপনি আপনার যদি শেষ এখন হয় ধরুন ফেব্রুয়ারির শেষ মাসে ফেব্রুয়ারি মাসের শেষের তারিখে আঠাশ উনতিরিশ তারিখে কি পঁচিশ ছাব্বিশ তারিখে তো আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই এক্সটেনশনের তো আপনারা কে দেওয়া হবে না হ্যাঁ আপনার যখন প্রয়োজন যদি পড়ে যদি আশা করছি পড়বে না একদমই এবং যদি ইন ফিউচার কোনো পড়ে ধরুন দু তারিখে কারোর এক্সটেনশান শেষ হচ্ছে ফেব্রুয়ারি তো তখন প্রয়োজন হলো তো তাকে দিয়ে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আপনারা এইসব নিয়ে ভাববেন না এইসব কোম্পানির কাজ অ্যাস একবার কোম্পানিকে বলে দিয়েছে টিমকে বলে দিয়েছে অফিসিয়ালসদের বলে দিয়েছে স্টাফদের তো তারা তাদের কাজ করে দেবে আপনাকে এসব নিয়ে মাথা ঘামাবার দরকারই নেই একদম নিশ্চিন্ত থাকুন খুশিতে থাকুন কারণ কারণ আমরা নিউ ফেজে এন্টার করতে চলেছি নতুন ফেস বলতে নতুন ফেস বলতে আমরা যে সেই এক একঘের লাইফ চলছিলো যে ওখানে এসে গেছে এবার বুঝতে পারছি না কী হবে হ্যাঁ পেমেন্টের জন্য আমরা ওয়েট করছি ওয়েট করছি ওয়েট করছি এবং পেমেন্ট পাচ্ছি না হ্যাঁ কবে হবে কবে হবে এই যে ফেসটা এটা ধরুন আজ থেকে আজ থেকে আমরা সেটা বদলাচ্ছি আজ থেকে কেন না আজকেও একটা বড় দিন এবং আর দুদিন পরেও একটা বড় দিন কেন কারণ হচ্ছে প্রথম কথা দুদিন পরেটা আগে বসি আজকেরটা আচ্ছা আজকেরটা পরে বলছি দুদিন পরে কি হতে চলেছে যে দুদিন পরে মানে হচ্ছে আজকের উনতিরিশ তারিখ তিরিশ তারপর একত্রিশ একত্রিশ তারিখ হলো লাস্ট ডেট বা হতে পারে ফেব্রুয়ারির এক তারিখে সকালবেলা লাস্ট ডেট আমি এক্ষুনি বলতে পারছি না কনফার্মেশন তো যাই হোক ধরে নিন একত্রিশে জানুয়ারির লাস্ট ডেট ইস্টার ট্যানার টাইম হল ফার্স্ট ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা হবে এই আর কি আর কিছুই না জাস্ট টাইমের হের ফের হতে পারে তো সেটা ম্যাটার করে না সকাল সাড়ে দশটা কি একত্রিশে জানুয়ারি মোটামুটি একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট কার্ড দিয়ে ও কানেক্ট রিচার্জ করার এবং ক্রিপ্টো দিয়ে হয়তো আরও একটা দুটো দিন আপনি সময় পেলেও পেতে পারেন তো যাদের ও কানেক্ট এখনও রিচার্জ করা হয়নি বা ভাবছেন রিচার্জ করবো করতে পারেন বাট দিস ইজ অনলি টোটালি ইোর চয়েস আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ তারপরেই দেখব কমেন্টটা অনেকে লিখবে বা বলবে দাদা শুধু রিচার্জ করতে বলে না না দাদা একদমই রিচার্জ করতে বলে না এটা জাস্ট আপনাকে ইনফর্ম করা হচ্ছে আপনাকে জাস্ট জানানো হচ্ছে যে ও কানেক্ট শেষ হয়ে যাচ্ছে আপনারা চাইলে করুন এটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনি রিচার্জ করবেন কি করবেন না আপনি অনপাসিভের সাথে জয়েন হয়েছে নেক্সট ফুইসে জয়েন হবেন কি না ও কানেক্ট কিনে আপনি আপনার ফিউচারটাকে ব্রাইট করবেন কি না দ্যাটস টোটালি ইউর চয়েস আমি আপনাকে মত দেওয়ার বা আপনাকে ডিসিশান জানানোর কেউ নয় যে হ্যাঁ করুন 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 না 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 একদমই না বাস আপনাকে ইনফর্ম জানানোর কথা ছিল আমি সেটা জেনিয়ে দিলাম যে এই তারিখে শেষ হচ্ছে আপনি চাইলে করতে পারেন তার কারণ যদি না করেন তাতেও কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে এরপরে ও কানেক্ট যেটা আসবে সেটা হাই প্রাইজের সাথে আসবে তার কারণ তাতে নতুন নতুন ফিচার্স অ্যাড হবে তাতে আমাদের নয়েজ ক্যান্সেলেশন হতে পারে ল্যাঙ্গুয়েজ আসবে এবার আরও অনেক ফিচার্স আছে হয়তো আমরা জানিও না সেরকম ফিচার্স সেগুলো অ্যাড হবে এবং তার সাথে আমাদের সেই ফিচার্সগুলোকে ডিভাইড করে একটা প্রাইস ট্যাগ বানানো হবে মান্থলি কোয়ার্টারলি এবং ইয়ারলি ঠিক আছে যে হ্যাঁ অবভিয়াসলি ফিচার্স যদি বাড়ে আনলিমিটেড স্পেস দেওয়া হয় প্রচুর যদি ফিচার্স দেওয়া হয় তাহলে অবশ্যই প্রাইসটা তো হাই হবেই তো হতে পারে প্রাইস হাই হতে পারে আবার নাও হতে পারে অফারে কমও হতে পারে তবে হ্যাঁ নাইনটি থ্রি ডলার তো হবে না মান্থলি এর থেকে একটু তো বাড়বেই বটে তো যাই হোক সেটা দেখা যাবে সেটা আমাদের টেকনিক্যাল টিম আছে ফাইন্যান্সিয়াল টিম আছে তারা ডিসাইড করবে আমাদের ও কানেক্ট কস্টিং কত পড়ছে আমাদের ও কানেক্ট মাস চালাতে গেলে একটা মানুষ ইউজ করলে একজনের জন্য কত টাকা আমাদের খরচা পড়ছে এই সমস্ত কিছুর হিসাব আছে তারা সেগুলো হিসাব করবে করে আমাদের অবশ্যই জানালে আমরা সেটা জানতে পারবো এবং অ্যাস এসে প্রাইস টেক জানাবে এবং আশা করা যায় খুব শীঘ্রই এটা হবে মানে একত্রিশ জানুয়ারি এটা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই আমাদের এই কাজটা হয়ে যাবে এবং আমরা জানতে পারবো কবে ও কানেক্ট কমার্শিয়াল লঞ্চ হচ্ছে তো এটা একটা কারণ গেল আমাদের নেক্সট ফেজে এন্টার করার ওকে কারণ আমরা এবারে ওখানে যখন কমার্শিয়াল হবে তখন আর কিছু পরে বলবে এই আপডেটটা আবার নয় পরে দেবো কারণ ভিডিওটা বড় হচ্ছে অন্য একটা কথা বলার আছে তো তখন কি হতে চলেছে কিভাবে কি চলবে জিরো টিম সে পরে বলা যাবে আপাতত এটা শুনুন যে আরও একটা আজকে কারণ কী আরও একটা কারণ এটাই যে উনতিরিশে জানুয়ারি কবে উনতিরিশে জানুয়ারি কবে আজ আজকে হলো সেই তারিখ উনত্রিশে জানুয়ারি এবং আজকের কি হওয়ার কথা আছে আজকে হলো আমাদের পেমেন্ট রিসিভ করার কথা আছে কী করার পেমেন্ট রিসিভ করার

তো এটা একটা বড় দিন প্রায় তিন মাস চার মাস হয়ে গেলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সরি পাঁচ মাস তো পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাসের প্রায় শেষের দিকে এসে আমরা আজকে পেমেন্ট পাওয়া শুরু করব এখানে একটা দুটো কথা বলার আছে প্রথম কথা যে হয় যদি ক্রিপ্টোতে পয়সা ছাড়া হয় তাহলে এগুলো তো ক্লিয়ারিটি হয়নি প্রথমেই বলা ছিল যে ক্রিপ্টোতে অনেক দিন আগেই অ্যাসার বলেছিল যে ক্রিপ্টোতে আগে ছাড়া হবে তারপর ব্যাংকে ছাড়া হবে তো না এটা এই সম্বন্ধে লাস্ট কোনো অ্যাসের টাকা ছাড়ার সময় আর কিছু বলেনি তো বলতে পারছি না যদি ক্রিপ্টোতে ছাড়া হয় এটুকানি বলতে পারি যে আপনার অ্যাকাউন্টে কিছু ঘন্টার মধ্যেই টাকা পেয়ে যাবেন এবং যদি কার্ডে পেমেন্ট রিলিজ করা হয় তাহলে কার্ডে বলতে আপনার অ্যাকাউন্টে তাহলে হয়তো যদি ইন্টারন্যাশনালি পেমেন্ট আসে যেহেতু আইএফএসসি বা সুইপ কোড নেওয়া হয়েছে যদি ইন্টারন্যাশনালি পেমেন্ট আসে তাহলে আমি যতদূর জানি যে ইন্টারন্যাশনাল পেমেন্ট আসতে একটু সময় লাগে তো হয়তো আজকে রিলিজ করা হলে কাল ঢুকলো কি পরশু ঢুকলো তো এরমভাবে প্যানিক করবে না ঠিক আছে যে দাদা আপনি তো বলেছিলেন উনত্রিশ তারিখ গিয়ে পেমেন্ট আসবে শুরু হবে আজ তো এখনও খবর পেলাম না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল কারোর পেমেন্ট এলো না তো অবশ্যই পাবেন আজ না হোক কাল অবশ্যই পেমেন্ট পাবেন যেটা বলেছে সেটা হবে অ্যাজ স্যার যখন ডেট অ্যানাউন্স করে দিয়েছে হ্যাঁ যে এই তারিখ থেকে পেমেন্ট দেওয়া হবে তার মানে দেওয়া হবে হয়তো অ্যাকাউন্টটা ঢুকছে না যেটা বললাম ওই কারণ হতে পারে যে এক দু দিন লাগে ইন্টারন্যাশনাল পেমেন্ট আসতে কারণ ভেরিফাই হবে পেমেন্ট দেশের মেন মেন ব্রাঞ্চে আসবে সেখান থেকে ভা হয়ে আসে অনেক কিছু ব্যাপার থাকে কারেন্সি কনভার্টিং থাকে তো এগুলোর সময় লাগে অটোমেটিক্যালি ওয়ার্কিং ডেস দু তিন দিন লাগে ঠিক আছে এবার তারপরে ব্যাঙ্কিং হিসেবে ডিপেন্ড করে যে কোন ব্যাঙ্কে আপনি টাকা নিচ্ছেন তার জন্য অনেক কিছু ব্যবহার করেন তো এসব ইন ফিউচার মানে আরও কয়েকদিন পরে এইসব নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হচ্ছে যখন আপনারা টাকা পাবেন সেই টাকার স্ক্রিনশট সেই মেসেজের স্ক্রিনশট সেই সব জিনিস টাকা ফাঁকা তুলে ক্যাশ নিয়ে স্ক্রিনশট এ ছবি তোলা এই সব করবেন না এইসব একদমই শেয়ার করবেন না তাহলে কিন্তু মুশকিলে আপনি পড়তে পারেন তাহলে কি করব। তাহলে আমি আপনার খুশিটা কিভাবে শেয়ার করব অবশ্যই আপনি আপনার আনন্দ আপনার খুশি আপনার সাকসেস স্টোরি সেগুলো সাফল্যের কাহিনী আপনি শেয়ার করবেন কেন না নিশ্চয়ই করবেন কিন্তু কীভাবে করবেন তো ধরুন আপনি যে টাকাটা পেলেন সেই টাকা দিয়ে আপনি কিছু কিনলেন তো সেই কেনা জিনিসটা আপনি ছবি দিতে পারেন ধরুন আপনি একটা অনেক টাকা পেয়েছেন অনেক টাকা পেয়েছেন দেড় দু লাখ টাকা পেয়েছেন ধরুন তাহলে আপনি বাইক কিনতে পারেন হ্যাঁ আপনি ইন ফিউচার এখন এর কথা বললাম না যদি আপনি অনেক টাকা পান ইন ফিউচার ধীরে ধীরে ধরুন এক দু বছর পরে টাকা পেলেন আপনি আমি আমি আজকের কথা কিন্তু বলছি না হ্যাঁ আজকের কথা বলছি না এক দু বছর পরের কথা বলছি ধরুন অনেক টাকা পেয়েছেন আপনি টাকা জমিয়ে জমিয়ে একটা গাড়ি কিনেছেন বাইক কিনেছেন বাড়ি কিনেছেন হ্যাঁ কিছু না কিছু কিনেছেন যাই কিনে কেন তো সেইটা ছবি আপনি ছাড়লেন হয়তো এবং আপনার স্টোরিরা বললেন যে আমি অনপাসির থেকে এত দিন ধরে জয়েন করেছি এই করেছি এবং আজকের এই এখান থেকে আমি এটা করতে পেরেছি হ্যাঁ তো থ্যাংক ইউ অ্যাস স্যার থ্যাংক ইউ লিডার্স থ্যাঙ্ক ইউ অল ফাউন্ডার্স সেটা আলাদা কথা থ্যাংক ইউ অন প্যাসিভ বলতে পারেন তো এরকম ধরনের স্টোরি আপনি শেয়ার করতে পারেন বাস প্রাইস বলবেন না আর প্রাইসটা একটা দেখাবেন না প্রাইসের স্ক্রিনশট শেয়ার করবেন না টাকা ফাঁকার ছবি শেয়ার করবেন না অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস শেয়ার করবেন না আপনার ব্যাক অফিসের ছবি শেয়ার করবেন না বাস আপনার সাকসেস পেলে সাকসেস স্টোরি শেয়ার করুন সাকসেসের সেই স্টোরির ছবি কিছু কিনলে সেগুলোর ছবি টবি শেয়ার করে বলতে পারেন যে আমি এটা করতে পেরেছি এই এই ব্যাপার কিন্তু টাকা পয়সা ব্যাপারে একদম নোট প্রাইস প্রাইসের মানি মূল্য ট্যাক এই সব কিছু শেয়ার করবেন না থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভালো থাকবেন এবং সব কিছু দেখে রাখুন সময় এসে গেছে সাফল্যের সেই সময়টাকে এনজয় করুন নতুন ফেসবুকছি তার জন্য সবাইকে কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ